খাজুরাহো মন্দির, যা টেম্পল অফ লাভ নামে পরিচিত। খাজুরাহো মানেই একটা কৌতূহল, আর কৌতূহল হলো এই মন্দিরের অপূর্ব সুন্দর ভাস্কর্যগুলো, যা ভারতের প্রাচীন ইতিহাসের জ্বলজ্জ্বান্ত একটি দলিল। তবে এই অদ্ভুত সুন্দর ভাস্কর্যগুলোর পেছনে লুকিয়ে রয়েছে অন্য একটি কাহিনী। সেই কাহিনী আমরা জানব আজকের এই পর্বে। হিন্দি শব্দ খাজুর থেকে নামকরণ হয়েছে খাজুরাহোর, বাংলায় যাকে বলা হয় খেজুর। শহরটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকায় ছত্তরপুর জেলায় অবস্থিত। চারপাশে রয়েছে প্রচুর খেজুর গাছ। প্রাচীনকালে এই স্থানকে বলা হতো খেজুরপুর। সম্পূর্ণ খাজুরাহো মন্দির প্রধানত গোলাপি এবং হলুদ রঙের বেলে পাথরে তৈরি হয়েছে। মধ্যযুগে খাজুরাহোতে ছিল 85টি মন্দির, তার মধ্যে 22টি হিন্দু মন্দির আজও বিরাজমান। অনেকেই মনে করেন খাজুরাহোতে খোদাই করা ভাস্কর্যের অধিকাংশই প্রেমমূলক, তা কিন্তু নয়। মাত্র 10% প্রেমের কাহিনী বর্ণনা করলেও বাকি 90% তুলে ধরে দৈনন্দিন জীবনের ঘটনাকে। মন্দিরগুলির প্রত্যেকটি ঘর পূর্ব এবং পশ্চিমের মধ্যে যোগসূত্র স্থাপন করে। মন্দিরের দেবদেবীর মূর্তি অধিকাংশই শিব ও শক্তির, অর্থাৎ নারী শক্তি এবং পুরুষ শক্তি। এই মন্দিরের ভাস্কর্যগুলোকে নিয়ে একটি পৌরাণিক কাহিনীও প্রচলিত রয়েছে। সেই কাহিনী অনুযায়ী হেতম্বি এবং চন্দ্রদেবের প্রেমের নিদর্শন হল মন্দির গাত্রের এই অদ্ভুত ভাস্কর্যগুলো। তাদের দুজনের প্রেমের নিদর্শন হিসেবেই গড়ে উঠেছে খাজুরাহো। চন্দ্রদেবের ভবিষ্যৎবাণী ছিল এই মন্দির আসলে হেতম্বিকে তার পাপ থেকে মুক্তি দেবে। এরকম আরও ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।